সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের আরও একটি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম আজকে। ইতিমধ্যে আমরা আপনাদের অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের যে চারু কারুকলা অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমাদের চ্যানেলে রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আজকে আমরা বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান অষ্টম শ্রেণীর জন্য চতুর্থ সপ্তাহের সেটি সমাধান করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বাটন প্রেস করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করবেন। বরাবর যা বলে থাকি তাই বলবো, আমাদের যে নির্ধারিত কাজ ছিল সেই কাজগুলো আমরা দেখি। আমাদের নির্ধারিত কাজ ছিল চিংড়ি, মৌমাছি, ফিতা, কৃমি, সাপ, কাক, তারা মাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল, হাইড্রা প্রাণীগুলো থেকে যে কোনো আটটির পর্ব, বৈশিষ্ট্য, বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি করো। এগুলোর মধ্যে তোমার পরিচিত প্রাণীগুলোর কিরূপ প্রভাব তোমার জীবনে রয়েছে তা উল্লেখ করো। এখানে আমাদের সংকেত রয়েছে প্রভাব নিরূপণে উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করো। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, বিশেষ করে শেষ পর্যন্ত, তাহলে এই সম্পূর্ণ প্রশ্নের আনসারগুলো আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন। আশা করি এটি আপনাদের জন্য বেস্ট একটি সলিউশন হবে। এখানে আমরা লিখতে পারি যে চিংড়ি, মৌমাছি, ফিতাকৃমি, সাপ, কাক, ঝিনুক, বিড়াল, রুই মাছ ইত্যাদি প্রাণীগুলোর পর্ব, বৈশিষ্ট্য, বাসস্থান নির্মূল করা হলো। এখানে যেহেতু আমাদের আটটি প্রাণীর কথা বলেছি, কাজে আমরা আটটি, আমাদের নির্ধারিত যে কোনো আটটি আমরা লিখবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আটটি প্রাণীর নাম, পর্ব, বৈশিষ্ট্য, বাসস্থান লিখতে পারেন। আমরা প্রথমে লিখেছি চিংড়ি। এখানে চিংড়ির যে পর্ব সেটি হচ্ছে আর্থ্রোপোডা। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ির পর্ব আমরা কিন্তু ছক করেছি, এভাবে আপনারা ছক করে পরীক্ষার, সরি, অ্যাসাইনমেন্টের যে আপনার উত্তরপত্র স্ক্রিপ্ট সেখানে লিখবেন। চিংড়ির যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এদের মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত, এটি হচ্ছে চিংড়ির বৈশিষ্ট্য। আর এদের বাসস্থান, চিংড়ি কোথায় বাস করে? এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বসবাস করে। এদের বহু প্রাণী স্থলে, স্বাদু প্রাণীতে ও সমুদ্রে বাস করে থাকে। আমরা পরবর্তী যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে মৌমাছি। পরবর্তী যে প্রাণী সেটি হচ্ছে মৌমাছি। মৌমাছির পর্ব আর্থ্রোপোডা সেম, এবং এদের যে বৈশিষ্ট্য সেটি হবে চিংড়ির মতো সেম, যেহেতু আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং এদের বসবাসও আপনারা চিংড়ির মতো লিখে নেবেন। ফিতাকৃমি, আমরা চলে আসি এরপরের যে প্রাণী ফিতাকৃমির পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথেস। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ চ্যাপ্টা উভলিঙ্গ। এরা বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী উভয় হিসাবে থাকতে পারে। পুরো কিউটুকল দ্বারা আবৃত থাকে। দেহে চুষক ও আংটা থাকে। পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত, এদের পৌষ্টিকতন্ত্র কিন্তু থাকে না ফিতাকৃমি। আর এদের বসবাস হচ্ছে অন্তঃপরজীবী ও বা বহিঃপরজীবী হিসাবে, অন্য জীবদেহের ভিতরে বা বাইরে এরা বসবাস করে থাকে। এরপরে আমরা দেখব সাপ। সাপ হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী, আপনারা দেখতে পাচ্ছেন কর্ডাটা। আর এদের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এরা বুকে বর করে চলে, ত্বক শুষ্ক ও আঁশযুক্ত থাকে, চার পায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল আছে। আর এরা হচ্ছে সাপ হচ্ছে বৃক্ষবাসী হতে পারে, মরুবাসী হতে পারে, মেরুবাসী হতে পারে, গুহাবাসী হতে পারে, অথবা খেচর হতে পারে, ইত্যাদি হয়ে থাকে। আমরা পরবর্তী যে পর্ব সেটি হচ্ছে কাক প্রাণী। আমরা কাককে বেছে নিলাম। কাক ও সেম কড়াটা পর্বের প্রাণী। কাকের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এদের দেহ পালকে আবৃত থাকে, দুটি ডানা, দুটি পা ও একটি চষ্ণু আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উড়তে পারে। হাড় শক্ত, হালকা ও ফাঁপা। আর কাক, এদের বসবাস হচ্ছে এরা বৃক্ষবাসী, অর্থাৎ এরা গাছে বসবাস করে। ঝিনুক, ঝিনুক হচ্ছে আমাদের মলাস্কা পর্বের প্রাণী। এখানে আমরা এদের বৈশিষ্ট্য হচ্ছে দেহ নরম। নরম দেহটি সাধারণত শক্ত খুলস দ্বারা আবৃত থাকে। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাস নিয়ে থাকে। আর ঝিনুকের বসবাস হচ্ছে এদের প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে, তবে কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে ও স্বাদুপানিতে বাস করে থাকে ঝিনুক। আমরা দেখব রুই মাছ। রুই মাছ হচ্ছে আমরা এই প্রাণীর সাথে সবাই পরিচিত, কডাটা পর্বের প্রাণী। কডাটা অধিকাংশই স্বাদু পানির মাছ। মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলোর কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্য নিয়েই এরা শ্বাসকার্য চালিয়ে থাকে। এবং রুই মাছের বসবাস হচ্ছে স্বাদু প্রাণী সমুদ্র, এখানে স্বাদু পানি সমুদ্র ইত্যাদিতে এদের বসবাস। এবং আমরা সর্বশেষে যে প্রাণীটি দেখব সেটি হচ্ছে বিড়াল। বিড়াল হচ্ছে আমাদের ম্যামালিয়া পর্বের প্রাণী, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী। তারা হচ্ছে, এদের বৈশিষ্ট্য হচ্ছে দেহ লুমে আবৃত থাকে, হালকা গরম রক্তের, এদের রক্ত হালকা গরম রক্তের প্রাণী, অর্থাৎ এদের রক্তগুলো কিন্তু উষ্ণ। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে আর হৃৎপিণ্ডে চার প্রকোষ্ঠ বিশিষ্ট। যদি আমরা জানি যে কার হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ, তাহলে হবে বিড়ালের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং এরা স্থলে বসবাস করে। বিড়াল
উপরোক্ত প্রাণীগুলো আমাদের জীবনে যেভাবে প্রভাব বিস্তার করে অথবা আমার জীবনে যেভাবে প্রভাব বিস্তার করে সেই বিষয়ে আমরা একটু এখন দেখার চেষ্টা করব। সেখানে আমাদের কিন্তু সংকেত দেওয়া ছিল তাদের উপকারী দিক এবং অপকারী দিক, এই বিষয়ে কিন্তু সংকেত দেওয়া ছিল। তো আমরা সেই বিষয়টাও একটু দেখার চেষ্টা করব যে আটটা প্রাণী আমরা দেখলাম এতক্ষণ, বিড়াল, রুই মাছ, ঝিনুক, কাক, সাপ, ফিতাকৃমি, মৌমাছি এবং চিংড়ি, এই আটটি প্রাণী আমাদের কীভাবে আমার জীবনে প্রভাব বিস্তার করে। এখানে আমাদের বলা হচ্ছে যে তোমার পরিচিত প্রাণীগুলো কীরূপ প্রভাব বিস্তার তোমার জীবনে রয়েছে তা উল্লেখ করো। তো আমার জীবনে যেসব প্রভাব বিস্তার রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব। এখানে আরেকটি হিন্টস রয়েছে যে উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করতে হবে। এই যে প্রাণীগুলোর বৈশিষ্ট্য, বাসস্থান, পর্ব আমরা দেখলাম, সেইগুলোর উপকারী এবং অপকারী যে সব দিক রয়েছে সেই দিকগুলো আমরা বিবেচনা করব। তো আমরা সেই বিষয়টি এখন দেখার চেষ্টা করি। এখানে আমরা উপরিক্ত প্রাণীগুলো আমাদের জীবনে যেভাবে প্রভাব বিস্তার করে এটিও আমরা একটি ছক করে নেব। আমরা ছকের মাধ্যমে লিখতে পারবো যে চিংড়ি আমাদের জীবনে কী প্রভাব বিস্তার করে, অর্থাৎ চিংড়ি কী উপকারিতা রয়েছে, কী অপকারিতা রয়েছে সেই বিষয়গুলো দেখব। চিংড়ি মাছ আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করে। আপনারা জানেন অনেকে চিংড়ি চাষ করে কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে গেছে এবং এটি বিদেশে রপ্তানি হয়। হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে। এবং অপকারিতা হচ্ছে কারো কারো ক্ষেত্রে এই মাছ খেলে অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে। যেহেতু আমরা কারো কারো বলবো না, যেহেতু আমার জীবনে কী প্রভাব বিস্তার করেছে তাহলে আমরা এটাই লিখতে পারি যে চিংড়ি মাছ খেলে আমার অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে এবং চিংড়ি মাছ চাষের মাধ্যমে আমার পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পেরেছে। এটা লিখলে সবথেকে বেটার হয়। এরপর আমরা দেখব মৌমাছি। মৌমাছির উৎপাদিত মধু নানা স্বাস্থ্যগুণে ভরপুর। মৌমাছির সাহায্যে আমরা মধু উৎপাদন করি, সেই মধু আমাদের কী পরিমাণ উপকারী একটি জিনিস সেটি আমরা সবসময় জানি। আর মৌমাছির কামড়ে বীজজনিত ব্যথা হতে পারে, এটি হচ্ছে তার উপকারী দিক। আমরা ফিতাকৃমি দেখব। ফিতাকৃমি কোনো উপকারিতা নেই। ফিতাকৃমি আমরা জানি এটি একটি পরজীবী এবং অন্তঃপরজীবী বহি পরজীবী হিসেবে বসবাস করে। মানব দেহে বা জীবদেহে দেহে বমি বমি বা পেট ব্যথা, ক্ষুধামন্দা ইত্যাদি হতে পারে। সাপ ধান ক্ষেত্রের ইঁদুর এবং ক্ষতিকর পোকা দমনে সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সাপের অপকারী দিক হচ্ছে বিষাক্ত সাপের কামড়ে মানুষের মৃত্যু অবধি ঘটতে পারে। এবং কাক হচ্ছে পরিবেশের ময়লা আবর্জনাকে পরিবেশকে দূষণমুক্ত রাখে। এবং কাকের অপকারী দিক হচ্ছে কাক মানুষের উৎপাদিত ফল গাছ থেকে ফল খেয়ে ফলকে নষ্ট করে দেয়। এবং ঝিনুক সবুজ ঝিনুক পেশি, টিস্যু ও কোষকে চাঙ্গা করে তুলে যা স্নায়ুর বিকাশে সহায়ক। অ্যাজমা রোগীদের জন্য খুবই উপকারী ঝিনুক। আর আমরা জানি পচনতন্ত্র এবং প্লীহা রোগে আক্রান্ত রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর হচ্ছে ঝিনুক। কাজে আমরা এই দুইটি রোগে যারা আক্রান্ত তারা আমরা ঝিনুক অ্যাভয়েড করবো, এটি হচ্ছে ঝিনুকের অপকারী দিক। এবং রুই মাছ হচ্ছে প্রাণী তামিষের ঘাটতি পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে সাহায্য করে। রুই মাছ চাষ করে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি অথবা আমরা যে আমাদের প্রাণী তামিষ যতটুকু দরকার তার সিংহভাগে কিন্তু আমরা রুই মাছ থেকে পেতে পারি। আর এর অপকারী দিক হচ্ছে অতিরিক্ত রুই মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যেতে পারে। আর বিড়াল আমাদের জীবনে বা আমার জীবনে কীরূপ প্রভাব বিস্তার করে সেটি আমরা দেখব। ঘরের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে। এখানে স্বাস্থ্য সুরক্ষা বলতে বিষয়টা হচ্ছে এরকম, বিড়াল আমাদের ইঁদুর মারে আর ইঁদুর জানি আমাদের সাথে জন্য ক্ষতিকর, তাই বিড়াল আমাদের স্বাস্থ্য সুরক্ষা করে। আর বিড়ালের আচরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতে পারে, তাই অনেকে বিড়ালের আচর থেকে মারাত্মক ধরনের রোগ হয়, এটি হচ্ছে বিড়ালের অপকারী দিক। তো এই ছিল আপনাদের সঙ্গে আজকে বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটন প্রেস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরিবারের সদস্য হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাছাড়া আপনাদের বাকি যে অ্যাসাইনমেন্টগুলো সামনে আসতেছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।